প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম কালামপুর কবুতর হাট। আজ 29 সেপ্টেম্বর কালামপুর কবুতর হাট প্রতি বৃহস্পতিবার হাটটি বসে। আজকে আপনাদেরকে কবুতরের দাম দর সম্পর্কে ধারণা দেব। অবশ্যই কালামপুর বাজারে আসলে আপনারা কম দামে কবুতর কিনতে পারবেন। 200 থেকে 300 টাকা জোড়া পর্যন্ত আপনারা কম দামে কবুতর কিনতে পারবেন। চলুন আজকে আপনাদেরকে দাম দর সম্পর্কে ধারণা দেই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মুক্তি বেশ ভালো মানের দেখতে পাচ্ছেন। বিগ সাইজ, সাইজটা একটু বড়। ভাই জানি কি ডিম বাচ্চা তো রানিং, তাই না? রানিং দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। এটা ডিম বাচ্চা কয়বার হয়েছে এই পর্যন্ত? দুই তিনবার। আপনার কাছে কত চাইতেছেন? এটা 1800 টাকা চাইছেন। কাস্টমার কেমন রয়েছে? কাস্টমারে কয় হাজার বারোশো। তারপরে দেন নাই যাই, কাস্টমারে 1200 টাকা বলছে, ভাইজান 1800 টাকা বলছে, তারপরে ভাইজান দেয়নি। কত বিক্রি, কত আপনি দিচ্ছে? কত? 1500 টাকা হলে বিক্রি করবে। যাই হোক ভাইজান, 1500 টাকা হলে বিক্রি করবে। বেশ সুন্দর কবুতরের জোড়াটি। এক জোড়া নিয়ে আসছিলেন না? বেশ কিছু কবুতর আছে, অনেক ধরনের কবুতর আছে কালামপুর হাট। এদিকে আছে কিছু, এগুলো কি ছোটা ছোটা না? শোনা দেখ, এক ছোটো ভাই যা নিয়ে আসছে। এটা তো ভুললা না, ভুললা না, ক্রস গোল্লা গিরিবাজ হয়। একটা গিরিবাজ আছে এদিকে, আর এক গোল্লা আছে। এগুলো পিস কত করে? 200 টাকা না? দেখ 200 টাকা পিস। আপনারা অবশ্য দামাদামি করে নিতে পারবেন। এই সাইডে আছে কিছু গোল্লা আছে। এগুলো গোল্লা না, রেসার আছে না? কোনটা? এটা রেসার বাচ্চা না? রানি দেখ, একটা রেসার আছে এই যে দেখতে রানি। আরে এগুলা এগুলা গোল্লা গোল্লা কি জোড়া? এগুলে দাম হয় না এখানে না? আজকে গোল্লা কবুতর কালামপুরে বেশ কম দাম, অনেক কম দেখতেছি। এদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেসার। এগুলো রানিং না ভাই? এক জোড়া রানিং আছে না? এক জোড়া রানিং আছে, আর এক জোড়া ডেকি বাচ্চা রানিংটা কত চেয়েছেন? রানিং জোড়াটা 1500 টাকা না? রানিং জোড়া 1500, আর বাচ্চাগুলা 1000 টাকা। কাস্টমারের দাম বলছে না বড় ইতিমধ্যে? কাস্টমার এখন পর্যন্ত দেখেনি নাই। দেখ ভাই জানে রাখে, এখন পর্যন্ত কাস্টমার দেখে নাই। আপনি সংসার তো ঠিকই চালাই যাচ্ছে, অনেক কষ্ট পেয়েছে, দাম গো সংসার চলে না। খাবারের দাম যে বাড়ছে এই কারণটা জানেন? জানি তো ভাই, কারণটা কি? কারণ ওই যে যুদ্ধ লাগছে রাশিয়া আর ইউক্রেন। হ্যাঁ, যুদ্ধ লাগছে রাশিয়া আর ইউক্রেন, তার জন্য গমাহে না, গমাহে না। শুধু কবুতরের খামার না, সব খাবারের কিন্তু দাম বাড়ছে। কবুতরের তো দাম কমছে সবচেয়ে, দাম কমলে কি হবে? দাম তো বাড়ছে, অনেক দাম বাড়ছে। ঘটনা হয়েছে কি, যারা খাদ্য তৈরি করে, এই কবুতরের খাবার না বেচলো তা হবে, তারা যে গরুর
ফিট, ছাগলের ফিট, অন্যান্য মুরগি আছে, এগুলা বিক্রি করলে তাকে পুষে যায়। এই কবুতরের খামারের দাম যদি কমাইবার যায় অন্যান্য তা কমান লাগবে, হিসাব আছে নাই? ওহান বাইরে গেছে, ওহান বাইরে গেছে, ব্যাপার স্যাপার আমি বোঝার ক্ষমতা নাই, অনেক ব্যাপার স্যাপার আছে। কবুতর পালা খুব সমস্যা হয়ে যাচ্ছে, খাবারের দাম বেড়ে যাওয়া নিয়ে দেখতে পাচ্ছেন হাটের অবস্থা। দেখতে পাচ্ছেন কালামপুরের হাটের অবস্থা আজকে, যাহোক কবুতর কিন্তু আজকে খুব কম দেখা যাচ্ছে। কারণ কি, আমি সকাল 11:30 সময় আসছি, এখন 11:30 প্রায় 12:00 কাছাকাছি, কবুতর খুব কম দেখা যাচ্ছে। আজকে কেমন উঠেছিল কবুতর হাটে? কবুতর অনেক উঠেছিল, কবুতর দাম কম দেখে সবাই বাসায় চলে গেছে, ব্যাগ নিয়ে গেছে, কবুতর ব্যাগ নিয়ে গেছে, তাতে বেচা কেনে কেমন আজকে? দুইটা কবুতর বেচছেন, যাই বেচা কেনে খুব মন্দা, মাত্র দুইটা কবুতর বিক্রি করছে, কবুতর বাচ্চা উত্তরে থাকে, কবুতরের বেচা কিনে খুব কম, কবুতর দাম কমে গেছে। কবুতর যারা কবুতর বিক্রেতা তারা হতাশ, যাক তখন ব্যবসা তাহলে মন্দা, খুব মন্দা। হ্যাঁ গুরুতর অবস্থা, যাই হোক ভাইজান কিন্তু নিয়মিত এখন কালামপুর হাটে আসে, কিছুদিন যাবৎ আসে নাই, কিছুদিন যাবৎ আসে নাই, এখন কিন্তু নিয়মিত আসে। যাই হোক কবুতর এইগুলা কত করে পিস বিক্রি করতেছে? এইটা মাক্সি কত করে? 1500 টাকা বেচা, 1100-1200 না? এনে নিচে কত করে কবুতর আছে? নিম্নত 70-80 টাকা পিছ কবুতর পাওয়া যায়। গোল্লা কবুতর 70-80 টাকা পিছ পাওয়া যায়। হ্যাঁ, আর এই যে ইগুলা গিরিবাজগুলা, গিরিবাজগুলা 300-350 টাকা। এক নাম্বারটা বলে দেন আরেকবার, 0186-0186-0180-50 50-2 পর কি 502-502। আচ্ছা নাম্বারটা দিয়ে দিলাম, অবশ্য প্রয়োজন হলে যোগাযোগ করে কবুতর নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কালামপুর হাট, এখানে কিন্তু আপনারা 200 টাকা জোড়া কবুতর পেয়ে যাবেন। এই যে এগুলো হলো 200 টাকা জোড়া, খুব সুন্দর ভালো মানের। যারা কম দামের কবুতর কিনতে চান অবশ্যই কালামপুর হাটে এসে এরকম কম দামের কবুতর কিনতে পারবেন। এগুলো কি 100 টাকা পিস নেবে যান? যাই হোক 100 টাকা পিস, 200 টাকা জোড়া আপনারা নিতে পারবেন। সব ধরনের কবুতর কিন্তু কালামপুর হাটে পাওয়া যায়। এইদিকে আছে, এগুলো একটু আবার দাম একটু বেশি। এগুলো কি গিরিবাজ জোড়া না, না সিঙ্গেল জোড়া না? এগুলা কি রানিং? এগুলো জোড়া কত? 500-600 টাকা না? বেচা কত? এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু রেসার হুমা, এই জায়গায় রানিং আছে না? সব কোন জোড়া দেখা দিয়ে আদ্যে ভাই করা পুষা করান জানা, ভাই করা জানা, ভাই করান গেলে বাইরে যাবো কেন ধরলে? কোন জোড়া, কোন জোড়া রানিং, কোন জোড়া? ওই জোড়া, ওই যে আদ্যে দেখাবো, আদ্যে দেখাবো, আদ্যে ওই জোড়া রানিং না? ওটা কই বাতিছে ভাই? কিনছি আমরা নতুন, কিনছো? কত দিয়ে কিনছি? 1000।
আজকে কিনলা? হ্যাঁ এটা কিনলাম। এই গড়িয়া 1000 টাকা দিয়ে কিনা আছে বাজার। আর এগুলা কত করে কিনছো? এদি রেলো 500। এটা কোন দুইটা 500? এই কালা দিরা। কালা দিরা 500 না? হ্যাঁ। আর এই জিনিসে ওই একটা ও একটা 300 টাকা। ওই একটা 300 টাকা। যাই বাড়িতে কি আর কবুতর আছে? আছে ব্যবসা। নাই। ব্যবসা ব্যবসা। ব্যবসা করো রে। ব্যবসা করে না? ব্যবসা করো। তে সাইজ দিকে সাইজ দিকে সব রানী ডিম বাচ্চা দেওয়া গেলে না 8-10 দিন মধ্যে ভালো করে ফুদাও এই ফুয়ে খেলবো না এটা খেলে বেড়ে গেলে এটা বড় ফুদে লাগবে ওটা কত ওটা জোড়া নাই নাম্বারটা কেমনে দেন নাম্বার বিষয় হ্যাঁ ওটা জোড়া নাই নাম্বার যদি কার্ড ধরাইছি কার্ড তো দেখাই যান আপনি নাম্বারটা হ্যাঁ নাম্বারটা কত করে কত করে সবাই জানে আর
কত করে চলেন ভাই? 200 টাকা টাইম লাগবে যাই এখানে দেখতে পাচ্ছেন আপনার বেশ কিছু কাগজি আছে, এক সাদা সব কি রানিং না ভাই? দেখা হচ্ছে কই তোর বিক্রি করবার কিভাবে বৈশা রয়েছে, একদম বিক্রি নাই, একদম বিক্রি নাই, এক জোড়া বিক্রি হয় নাই, এক জোড়া বিক্রি হয় নাই, কয় জোড়া? আট জোড়া বিক্রি করছো, কয় জোড়া আনছিলা? আনছিলাম 15 জোড়া। যাই কেগুলা কি রানিং সব না? সব রানি জোড়া কত করে বিক্রি করতেছে? 400 টাকা না? এনে ক্রস কাটবে না আমার জোড়া কালামপুর হাটে আসলে এরকম ভালো জাতের কবুতর পেয়ে যাবেন। বাসায় কি আরো প্রচুর কবুতর আছে? না 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 না, কবুতর কার? কার আপনার কয় জোড়া আছে বাড়িতে? চল্লিশ জোড়ার মতো আছে। আসলে আছে না, এগুলো কি বাহিরে ছাড়িতে পারল না আটকায় রুমের ভিতর? ও রুমের ভিতর দেখে তো এই যেরকম ময়লা হয়ে গেল, ছাইরা দিবে কালামপুরা হাটে আসলে আপনার নিতে পারবেন কম দামে। মোবাইল নাম্বার আছে? নাম্বারটা দিয়ে দেন, নাম্বারটা দিয়ে দেন, সবগুলা কবুতর না? সাদা আবার নাই রে, সবই তো নাই রে, কত করে চাইতেছে? কত? 300 টাকা কত নিবি? সিঙ্গেল নিলে 200 আর জোড়া নিলে 300 না? দামাদামি করে নিতে পারবে ভাই?
আর ওই যে না গুল্লা না গুল্লা তো 200 150 গুল্লার দাম আর কি কম, গুল্লার দাম বলার মতো আর কোনো ভাষা নাই। এখানে দেখতে পারছি অনেকগুলা গুল্লা কবুতর, বেশ বিগ সাইজ না বড় গুলা মোটামুটি আছে আর কি। এগুলো কত করে পিস চাইতেছে? কত বিক্রি করতে বলছে? মুরগি বেঁচে মুরগি বেঁচে আইসে তার কবুতর বলছে দেখ মালিক নাই।